কিছুদিন আগে তুহিনের কম্পিউটারটা খারাপ হয়েছিল। তুহিন হল মনোজের বেস্ট ফ্রেন্ড। তুহিনের কিছু একটা প্রবলেম হলেই মনোজের ডাক পড়ে। মনোজ তুহিনকে বরাবর সাপোর্ট দিয়ে আসছে। তুহিন বলে, ভাই তুই যদি মেয়ে হতিস তাহলে তোকেই ডেট করতাম ভাই। সেদিন কম্পিউটারটা সারাতে দিয়ে তুহিন কি একটা কাজে বেরোল। প্রায় তুহিন মনোজকে ঘরে বসিয়ে দিয়ে এদিক ওদিক চলে যায়। অদ্ভুত একটা ছেলে। মনোজের একটু অস্বস্তি করত প্রথম প্রথম। অন্য ঘরে কাকু কাকিমা আছে আর সে একা বসে থাকে। তুহিন বলতো, আরে বিন্দাস ভাই, আমার পার্সোনাল রুম তো তোরই রুম, দুই দরজা বন্ধ করে নিজের মতো মস্তি করবি একদম। মনোজ সেদিন কম্পিউটার ঠিক করে দেখল একটা নতুন পানুর ফোল্ডার। তুহিনের বরাবরই পণ্য কালেক্ট করার অদ্ভুত শখ। এমন এমন নীল ছবি ওর কাছে আছে যা সব ইন্টারনেটের সাইটেও নেই। কে জানে কোথা থেকে কি জোগাড় লাগায় মালটা। মনোজেরও ব্লু ফিল্ম নিয়ে বেশ একটা ফ্যান্টাসি আছে, তাই তুহিন কিছু জোগাড় করলেই মনোজ নিয়ে দেখে। মনোজ ফোল্ডারটা অন্যমনস্কভাবে খুলে এদিক ওদিক ব্রাউজ করছিল। হঠাৎ একটা নাম্বার দেওয়া ফোল্ডারে ক্লিক করতেই চমকে উঠল। ভেতরে একটা র্যান্ডাম ভিডিও, লোকাল পানু নাকি। চালাতেই মনোজের মুখা হয়ে গেল। এটা কি দেখছে সে? তুহিন আর তার গার্লফ্রেন্ড মিকি পার্সোনাল সেক্স টেপ করেছে। এই অবস্থায় মিকিকে সে কোনোদিন দেখবে ভাবেনি। শান্তশিষ্ট মিকি চিরকাল চুড়িদার, শাড়ি, গাউন এইসবই পরে। মিকিকে ব্রা অ্যান্ড প্যান্টিতে দেখে মনোজের গলা শুকিয়ে গেল। এবার আস্তে আস্তে গলায় চুমু খেতে খেতে সাপের মতো দাঁত দিয়ে তুহিন ব্রায়ের স্ট্র্যাপটা ধীরে ধীরে খুলছে। না, আর কিছুতেই দেখবে না মনোজ, এগুলো দেখা একদমই উচিত নয় তার। কিন্তু এই যে কতজনের রোজ সেক্স টেপ লিক হচ্ছে, তখন তো সেগুলো দেখতে বিবেকে লাগে না? তখন তো ক্ষুধার্ত নেকড়ের মতো চোখ দিয়ে গিলে গিলে খায় সে। আজ কি তবে চেনা দুজন বলে এরম মনে হচ্ছে। তুহিন প্যান্টিটা খুলে ফেলেছে। মিকির জুনি নিখুঁতভাবে কমান। মনোজ কখন ভাবেনি মিকি শেপ করে। তুহিনের শরীর আস্তে আস্তে জানান দিচ্ছে। প্যান্টের ভেতর একটা দৈত্য মাথা তুলে দাঁড়াতে চাইছে, কিন্তু এসব ঠিক নয়, একদমই ঠিক নয়। সে কম্পিউটারটা কোনোরকমে শাট ডাউন মেরে ঘর থেকে বেরোতে যেতেই তুহিন চপ হাতে এসে হাজির। কি রে, চপ আনলাম তোর জন্য, কোথায় যাচ্ছিস? আরে একটু কাজ আছে ভাই, আজ তোর কম্পিউটারটা ঠিক করে দিয়েছি দেখে নিস। আরে ধুর বাড়া, রাখ তো তোর কাজ, মুড়ি মাখছি, চপ মুড়ি খেয়ে যা। মনোজ তুহিনকে কখনই জোর করতে পারে না। তুহিনের কথার মধ্যে সবসময় কেমন একটা জোর থাকে, যেটাকে চট করে না করা যায় না। মুড়ি চপ নিয়ে মনোজ চুপ করে বসে থাকে। তুহিনের চোখের দিকে তাকাতে কেমন যেন অস্বস্তি করছে। মানুষ জীবনে এমন কিছু অপরাধ করে যেগুলো কখন স্বীকার করা যায় না, আবার স্বীকার না করে সেই অপরাধ থেকে মুক্তিও পাওয়া যায় না। কি রে এরম চুপচাপ বসে আছিস কেন? আবার কাউকে ট্রাইফাই করতে গিয়ে ধোকা খেলি নাকি? আরে ধুস, কাকে ট্রাই করব, সেই সেই সব জানা আছে ভাই। আজকাল তো রাত অবধি অনলাইন থাকো, কার জন্য এত অপেক্ষা? হ্যাঁ, মনোজ ঘাড় কাত করে জবাব দেয়, ওসব করে কিছু হয় না, আসল খেলোয়াড় তো তুই। আমি? তুহিন হা হা করে হেসে ওঠে। সে তো কোনো কালের গল্প, কমিটেড লোকেদের আর কি হবে বল ভাই। তবে হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডও কিন্তু হেভি সেক্সি বলো। মনোজ গলায় চপ আটকে একটা খাবি খায়। হ্যাঁ মানে না, কি সব বলছিস ভাই, আরে এত লজ্জার কি আছে? মিকিকে যা দেখতে আমি না লাইন মারলে তুইও মারতে পারতিস তাই না? আমি ভাই কাউকে চান্স দিইনি, আগেই পটিয়ে নিয়েছি ফার্স্ট ইয়ারেই। তুহিনের এইসব আলোচনা একদমই ভালো লাগছে না। অন্যদিন হলে হয়তো খিল্লি করত যে তুই ছাড়লে বল আমি আছি লাইনে, কিন্তু আজ যা দেখে নিয়েছে আজ আর গলা দিয়ে নর্মাল কথা বেরোচ্ছে না তার। এইসব ইয়ারকি তো অনেক পরের ব্যাপার। মনোজ তাড়াতাড়ি মুড়ি শেষ করে উঠতে যেতেই তুহিন হ্যাট চেপে ধরল, দাঁড়া দাঁড়া তোকে একটা জিনিস দেখাই বলেই কম্পিউটার অন করে পানুর ফোল্ডার খুলে নতুন জাপানি পণ্যের কালেকশন দেখাতে লাগল। মনোজ হা করে বসে আছে।
তুহিন ওই ফোল্ডারটার পাশে এসে তার পাশের ফোল্ডারটায় তিনটো ব্রাশের এটিকার কালেকশন দেখাচ্ছে। আচ্ছা, ভুল করে আঙুল লেগে যদি ওই ফোল্ডারটা খুলে যায়? অবশ্য তুহিন জানে মনোজ কিছুই জানে না, তাই সে এত কিছু না ভেবেই ক্যাজুয়ালি দেখাচ্ছে। সত্যি তুহিন মনোজকে কতটা বিশ্বাস করে? মনোজের আর সহ্য হল না, তুহ আজ উঠি ভাই বলে আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। ঘর থেকে বেরোনোর আগে মনোজ শুনতে পেল তুহিনের গলা, শালা তোর আজ কিছু তো হয়েছে, হাগা পেয়েছে নাকি বাড়া, যা হেগে আয়। মনোজই জানে কি হয়েছে, সে তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালায়। মনোজ পরদিন সকালে উঠে দেখে যে বাড়াটা ভীষণ থাটিয়ে আছে। রাতে কিসব ভুলভাল স্বপ্ন দেখেছে, বন্ধুর জিএফকে নিয়ে কেউ এইসব দেখে? মনোজ দেখেছে সে তুহিনদের ঘরে ঢুকছে আর অন্ধকার ঘরে ব্রা প্যান্টি পরে মিকি শুয়ে আছে। মনোজ নিজেকে সামলাতে পারছে না, ভীষণ ইচ্ছে করছে গিয়ে গরম গরম ফুলুরির মতো ফুলকো মাইগুলোকে ব্রায়ের ওপর দিয়ে চিপে ধরে। মিকির ছুচল ঠোঁটে নিজের ঠোঁট গেঁথে দেয় পেরেকের মতো। কিন্তু বিছানায় উঠতে যেতেই তুহিন কানের কাছে এসে বলছে, এটা তুই আমার সাথে করতে পারলি ভাই, তোকেই একমাত্র বিশ্বাস করেছিলাম আমি, শেষ পর্যন্ত তুইও। মনোজ তুহিনের দুটো পা জড়িয়ে ধরে বলছে, আমি সত্যি কিছু করতাম না, বিশ্বাস কর। তুহিন পা সরিয়ে নিচ্ছে, তুহিনের পা টা কেমন যেন মিকির পা হয়ে যাচ্ছে। মিকির উরুর দিকে হাত চলে যাচ্ছে মনোজের। ঠিক এই সময় অ্যালার্ম ক্লকটা আজ একটা বিশাল পাপবোধের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে তাকে। মনোজ অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখছিল, মুখের মধ্যে কেমন যেন একটা চোর চোর ভাব চলে এসেছে, নাকি নিজেই এসব আপতাবল ভাবছে কে জানে। কিন্তু কথায় বলে না যে যা ঘটে তার একটা রিফ্লেকশন মানুষের চোখে মুখে পড়ে। মনোজ ভালো করে চোখে মুখে জলের ঝাপটা দিল, তারপর শান্ত মনে নিজেকে বোঝাল যা হয়েছে হয়েছে, সে কিচ্ছু দেখেনি এবং কিচ্ছু শোনেনি। যে ঘটনার কোনো সাক্ষী নেই, কেবল সে একাই জানে, সেটা নিয়ে আর ফালতু ভেবে কোনো লাভ নেই।